पाकिस्तान की आम जनता की स्थिति किसी से छिपी नहीं है, लेकिन पाकिस्तान की सेना की स्थिति जानकर आप भी हैरान हो सकते हैं। औलाद रसूल सैयद अस्जद मदानी दामद बरकातहुम उपस्थित हुए। আপনি যদি যোগ্যতা সম্পন্ন মানুষ হিসেবে না গড়ে তোলেন নিজেকে, আপনার ঘরে কিন্তু খাবার থাকবে না, কোন হুজুর বা কোন রাজনীতিবিদ এসে আপনার ঘরে খাবার দিয়ে যাবে না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়া সলাতু ওয়া সালামু আলা মান লা নাবিয়্যা বা'দ। আম্মা বা'দ, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। পাকিস্তানের এক্স আর্মি চিফ অর্থাৎ জেনারেল কামর বাজওয়াকে নিয়ে দুই একটা কথা আপনাদের সামনে বলতে চাই, খুবই সংক্ষিপ্ত। ভিডিওটি সর্বোচ্চ গেলে 5 মিনিট হবে, খুবই সংক্ষিপ্ত পরিসরে কিছু কথা বলবো। এই যে জেনারেল কামর বাজওয়া, সে হচ্ছে পাকিস্তানের আর্মি চিফ ছিলেন, তিনি কিছুদিন আগে রিটায়ারমেন্টে গিয়েছেন। আসলে এই বিষয় নিয়ে কেন কথা বলছি, আপনি ভিডিওটি দেখতে থাকুন তাহলে বুঝতে পারবেন। তার টাকার পরিমাণ কত জানেন? 400 কোটি টাকা, তাও আবার কোনো ধরনের ব্যবসা বাণিজ্য ছাড়া। এই হচ্ছে অবস্থা যে বর্তমানে পাকিস্তানে যে একটা দল আছে সেটা হচ্ছে জমিয়তে উলামায়ে হিন্দ অর্থাৎ মাওলানা ফজলুর রহমান সাহেবের দল। সেই মাওলানা ফজলুর রহমান সাহেবের দল এবং অন্যান্য যে পলিটিশিয়ান, তাদের সাথে কিন্তু জেনারেল কামর বাজওয়ার বেশ ভালো একটা সম্পর্ক ছিল। তো সেই তারই ধারাবাহিকতায় এই যে জেনারেল কামর বাজওয়ার যে টাকা পয়সা এবং ইত্যাদি ইত্যাদি, এগুলো আসলে কোত্থেকে আসে? যেখানে কিনা একজন সাধারণ মানুষের 1 কোটি টাকা ইনকাম করতে তার সারা জীবন লেগে যায়, তাও তার 1 কোটি টাকা ইনকাম করতে পারে না। সেখানে একজন আর্মি চিফ, তার কাছে এমন কি আলাম দিনের চারা চলে আসলো যে তার কাছে কিনা 400 কোটি টাকার জার্নালিস্ট যারা আছেন, সাংবাদিক যারা আছেন, তারা এটা গবেষণা করে তারা পেয়েছেন, রিসার্চ করে বা ইনভেস্টিগেশন করে। তো আসলে আপনাদেরকে ছোট একটা ক্লিপ। কে পদ সে রিটায়ার হোনে ওয়ালে কমর জাভেদ বাজওয়া কি পিছলে 6 সাল কে কার্যকাল মে 56 মিলিয়ন ডলার ইয়ানি করিব 450 করোড় ভারতীয় রুপে কি কমাই। এই ভদ্রলোক আর্মি চিফ যিনি আছেন, এক্স আর্মি চিফ, মানে সাবেক আর্মি চিফ, তার 6 বছর মেয়াদকালে তার টাকার পরিমাণ হয়েছে 450 কোটি টাকা। তা আপনি চিন্তা করেন যে আসলে পাকিস্তান, ভারত, বাঙালি মুসলিম তো আমরা, আমরা খুবই সম্মানিত মুসলিম ভাই বোনেরা, আপনি আপনার নিজেকে যত বেশি যোগ্যতা সম্পন্ন করে গড়ে তুলবেন, এই জামানা ওই জামানা নয় যে অমুকে আল্লাহর রাসূল, অমুকে সাহাবীর বংশধর, অমুকে এটা, তার পূজা শুরু করা, না ভাই, এই জামানা হচ্ছে, এই যুগ হচ্ছে যোগ্যতার যুগ। আপনি যত বেশি নিজেকে যোগ্যতা সম্পন্ন করে গড়ে তুলবেন, আপনার দেশ, আপনার ইসলাম, আপনার পরিবার তত বেশি আগে যাবে। আর আপনি যত হুজুরের পূজা করবেন, অমুক দেশের পূজা করবেন, তমুক দেশের পূজা করবেন, তমুক মৌলবি, তমুক আওলাদ রাসূল, তমুক আওলাদ রাসূল সাইয়্যিদ আসজাদ মাদানি দামাত বরকাতুহুম উপস্থিত হয়ে তমুক সে, আসলে কিন্তু কেউ কিন্তু কিছু না, সব হচ্ছে নাম ভাঙিয়ে খাওয়া। আর আরেকটি কথা, সেটা হচ্ছে আপনি ভারত বলেন, পাকিস্তান বলেন, বাংলাদেশ বলেন, কোনো দেশে, কোনো দেশের সরকার বলেন, কোনো দেশের হুজুর বলেন, অর্থাৎ যারা এলিট ক্লাস, এলিট ক্লাস চাই সে ধর্মীয় পুরোহিত হোক, চাই সে হুজুর হোক, চাই সে মাওলানা সাহেব হোক, চাই সে রাজনীতিবিদ হোক, কেউই কিন্তু আপনার আমার কথা ভাবে না। এটা লিখে রাখেন, আপনি যদি যোগ্যতা সম্পন্ন মানুষ হিসেবে না গড়ে তোলেন নিজেকে, আপনার ঘরে কিন্তু খাবার থাকবে না, কোনো হুজুর বা কোনো রাজনীতিবিদ এসে আপনার ঘরে খাবার দিয়ে যাবে না। আর আপনি যখন নিজে যোগ্যতা সম্পন্ন হিসেবে নিজেকে গড়ে তুলবেন, তখন আপনি 2-4 জন মানুষকে খাওয়াতে পারবেন এবং আপনার ঘরেও খাওয়া আসবে ইনশাআল্লাহ। তো নিজেকে যোগ্যতা সম্পন্ন মানুষ হিসেবে গড়ে তুলুন, বিভিন্ন কাজ শিখুন, বরঞ্চ এই আপনার হুজুরদের পূজা, অমুকের পূজা, তমুকের পূজা না ভাই, কেউ আপনার জন্য কিচ্ছু করবে না, কোনো বড় হুজুর আপনার জন্য কিচ্ছু করবে না, কোনো পাকিস্তানি মৌলবি, কোনো ইন্ডিয়ান মৌলবি, এই সেই নো ভাই, কেউ কেউ জন্য করবে না। সবাই দেখেন এই যে জেনারেল কামর বাজওয়া সাহেব, তার সম্পর্কে কিন্তু পাকিস্তানের মৌলবিদের অনেক অনেক হ্যানত্যান, অনেক কিছু ছিল, কিন্তু 450 কোটি টাকা সে দুর্নীতি করেছে, কখনো চিন্তা করতে পারেন? এই হচ্ছে বাস্তবতা। এখন আমরা যারা যুবক আছি বাংলাদেশের, আমাদের চিন্তা চেতনার সাথে খুব আগে বাড়া উচিত, এবং যে নিজের একটা পরিবার আছে, আপনি যত বেশি যোগ্যতা সম্পন্ন হবেন, আপনি আপনার পরিবারকে, আপনি আপনার ইসলামকে, আপনি আপনার রাষ্ট্রকে সাপোর্ট করতে পারবেন। আর আপনি অমুকের পূজা করবেন, অন্ধ হবেন, অন্ধভক্তি সৃষ্টি করবেন নিজের মধ্যে, নিজে কিচ্ছু করতে পারবেন না ভাই, আপনি দেখবেন আপনার ঈমান, আমল এবং আপনার সহায় সম্পত্তি সব অন্যের অধীনে চলে গেছে, এটা হচ্ছে চরম বাস্তবতা। আর এই কথাগুলো শুধুমাত্র এই প্ল্যাটফর্মে পাবেন, অন্য কোনো প্ল্যাটফর্মে পাবেন না, কারণ হচ্ছে আমরা ভাই অন্ধভক্ত না, আমরা কারো অন্ধভক্ত করি না, শুধুমাত্র আমরা কোরআন হাদিসকে অন্ধভাবে বিশ্বাস করি, আর কোনো মোল্লা, মৌলবি, হুজুর, মুফতি, হাফেজ, মুহাদ্দিস, জজ, ব্যারিস্টার আমরা কারো কাউকে অন্ধভাবে বিশ্বাস করি না, আমরা শুধুমাত্র কোরআন হাদিসকে অন্ধভাবে বিশ্বাস করি। আপনি আবারও বলছি, কোনো আলেম, কোনো রাজনীতিবিদ,
কোনো হুজুর আপনি যদি জীবনে কিছু করতে না পারেন, আপনার বিয়ে শাদি থেকে শুরু করে আপনার খাবার দাবার থেকে শুরু করে আপনার লাইফ স্টাইল জীবনযাপন থেকে শুরু করে কেউই আপনাকে কোনো কিছু পরিবর্তন করতে বা কোথাও আপনার যদি কোনো সাহায্য সহযোগিতা প্রয়োজন হয় কেউ আপনাকে সাহায্য সহযোগিতা করবে না। এইটা সবার আগে মাথায় ঢুকান, সেই হিসেবে আপনি আপনার নিজেকে পরিচালনা করুন। আসসালামু আলাইকুম। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক দিবেন, সাবস্ক্রাইব করবেন এবং এই চ্যানেলটির সাথে থাকবেন। আসসালামু আলাইকুম।